আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, প্রিয় বোনেরা, আপনারা যেখানে আছেন দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা, দেখেন আমি আপনাদের জন্য ছোট ছোট ভিডিও তৈরি করে থাকি। আমি এখন দেখাতে চেষ্টা করতেছি যে ঢাকা মেট্রো রেলের যে পরিস্থিতি, ও এই ঢাকা মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল যে আছে, আমি এখন ঠিক আছি পল্টনে, এখানে অর্থাৎ বিজয়নগর বলে, বিজয়নগর মেট্রো রেলের পরিস্থিতি দেখেন। লেটস গো স্টার্ট টুডে। সো আজকের তারিখ হলো 2/9/2021, বাংলাদেশ আফটারনুন স্ট্যান্ডার্ড টাইম। দেখেন যে পিলার গোলাগা নিচ থেকে ওঠানো হয়েছে, এটার উপর দিয়ে ঠিক চলবে মেট্রো রেল, যেটা আপনারা দেখেছেন উদ্বোধন করেছে। আসলেই সম্পূর্ণ কমপ্লিট করে উদ্বোধন করাটাই সবচেয়ে বেটার। আমাদের বাংলাদেশের কাজ হলো সব উল্টা উল্টা, একটু করে ওইটা দেখিয়ে দিয়েছে, মেট্রো রেল চালু শুরু হয়ে গেছে। পুরা কমপ্লিট করে যদি দেখিয়ে দিত যে অর্থাৎ উত্তরা থেকে ঢাকা মতিঝিল পর্যন্ত কমপ্লিট রানিং হচ্ছে বা জাতীয় হচ্ছে, সেটা ইয়েছিল এই অর্ধেক কমপ্লিট সেখানে উঠিয়ে দেখিয়েছে। তারপরেও আছে বাংলাদেশে গিয়ে চলবে ইনশাল্লাহ, সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ। প্রবাসী ভাইরা দেখেন মেট্রো রেলের পরিস্থিতি, ঢাকার মাঝখান দিয়ে মিডল পয়েন্টে এখানে খুঁটি করে উপরে পিলার দাঁড় করানো হয়েছে, আর বাম পাশ রয়েছে বাইতুল মোকাররম মসজিদ। বিজয়নগর পার হয়ে আমি এখন যাচ্ছি হাইকোর্টের দিকে। আমি একটা ওই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করলাম, ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ, ঠিক বাইতুল মোকাররম এই গেটের মধ্যে অনেক কিছু কিনতে পাওয়া যায়। এই যে বৃষ্টির দিনে দেখেন যে পানি জমে আছে রাস্তার ভিতরে, আর এই যে ফুটের যে দোকানগুলো এই যে প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে রেখেছে। আমি ঠিক এখন পল্টন মোড়ে চলে আসছি, পুরাতন পল্টন মোড় দেখতে পারবেন। পুরাতন পল্টন মোড়ে যে গাড়ির জ্যাম যত কি অবস্থা করেছি, যে মেট্রো রেলের কাজ চলছে এখানে, ও যে মেট্রো রেলের কাজ আমার দেখাচ্ছে, ও লাভ। দেখেন এটা পুরাতন পল্টনের মোড়, অর্থাৎ এদিক দিয়ে দেখেন এদিকে গেছে শান্তিনগর মালিবাগ কাকরাইল, আর এদিকে গেছে গুলিস্তান 0.0 সদরঘাট। আমি এখন আসছি জায়গার লেন, আপনি এই গলিতে সামনে গলিতে যান, এদিক দিয়ে গলিতে যাবেন। আচ্ছা ওকে, আমরা এখন পল্টন মোড়ে আছি, পল্টন মোড়ের চিত্র দেখেন প্রবাসী ভাইরা, গাড়ি আসছে এই যে মেট্রো রেলের চিত্র, অর্থাৎ ট্রেন তো উপরে চলে আসছে কিন্তু এখানে আবার এটা মেট্রো রেলের কাজ কমপ্লিট হওয়ার সময় দেখেন কি সুন্দর মেট্রো রেলের কাজ চলছে। এই তো আমরা মেট্রো রেলের যে কভার, যে সাইনবোর্ড, অর্থাৎ মেট্রো রেল কমপ্লিট করা হয়েছে উপরে যে কভার অথবা ঢাকনা পাঠানো হয়েছে সেটা আমরা দেখতে পাবো। গন্ডা লেফট সাইড এখানে বাংলাদেশ সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসী ভাইরা আর এই যে উপরে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের চিহ্ন, ওয়াও, লেটস গো স্টার্ট টুডে, ওয়ান্ডারফুল মেট্রো রেল ইন বাংলাদেশ, উত্তরা টু মতিঝিল। হ্যাঁ ঠিক, এই যে দেখেন মেট্রো রেলের কাজ ক্লিয়ার, সুন্দর, আসলে খুবই ভালো। এটার উপর দিয়ে চলবে স্বপ্নের ট্রেন, স্বপ্নের রেল। আর এই যে এই বাম পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই যে মেট্রো রেলের কাজ চলতে এখানে দেখেন দিনের দিন, ও মাই গড, অন্ধকার হয়ে যায় কিনা প্রবাসী ভাই, তারপর দেখানোর জন্য চেষ্টা করতেছি। উপরে কাজ চলতেছে ঠিক, এখানে এভাবে রাস্তা ব্লক করা হয়েছে, এটার উপরে মেট্রো রেলের কাজ চলতেছে প্রবাসী ভাইরা, দেখেন আবার নিজে গাড়ি যাচ্ছে। আমি ঠিক এখন আছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ঢাকা, জাতীয় প্রেস ক্লাব যে আছে অর্থাৎ যেখানে সংবাদ সম্মেলন করা হয়, এখানে মানুষের মানবাধিকার কর্মী নিয়ে বিভিন্ন মানুষের যন্ত্রণা আসা চাওয়া পাওয়া নিয়ে যে এখানে ধর্মঘট করা হয় বা এখানে মিছিল মিটিং করা হয়, ঠিক সেই জায়গায় আমি এখন আছি। মিছিল মিটিংয়ের জায়গাটা ঠিক এই রাস্তার সাইডে ব্যানার করে সামনে প্রেস ক্লাবের সামনে আমি দেখানোর চেষ্টা করতে যাচ্ছি, ঠিক এই জায়গায় আগে পুরাতনে কাজ চলতেছে লকডাউনে বাংলাদেশ মেট্রো রেল। মেট্রো রেলের চিত্র দেখেন কি অবস্থা, কাজের যে অগ্রগতি, কীভাবে কাজ করছে তারা, চায়না কোম্পানিরা কীভাবে এখানে সাজিয়েছে, আসলে অত্যাধুনিক, চায়না তো ওদের মাথায় ব্রেন আর ব্রেন, বুদ্ধি আর বুদ্ধি।
তা প্রবাসী ভাইয়েরা আপনারা তো বিদেশে গিয়ে এরকম মাতার জ্ঞান বুদ্ধি ইঞ্জিনিয়ার অনেক জ্ঞান অর্জন করেছেন, আপনারা ওখানে বুদ্ধিজীবী হয়ে গেছেন, কাজের এক্সপিরিয়েন্স আপনাদের অনেক। ওই ঠিক ভিতরে ওইটাই বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, দেখা যাক আমার যে প্রেস ক্লাবের গেটটা খোলা আছে কিনা আমি দেখানোর চেষ্টা করব। এই গোয়ান্দা রাইট সাইড, এটা হলো সেগুন বাগিচা অর্থাৎ ঢাকা সেগুন বাগিচা, আর বাম পাশে প্রেস ক্লাব, প্রেস ক্লাবটা মনে হয় ভিতরে আমি দেখাচ্ছি, ওই যে প্রেস ক্লাব ভিতরে দেখা যাচ্ছে, তারপরে আমি গেট নিয়ে যাচ্ছি, ওই যে গণবন্দী বাংলাদেশ সরকার ঢাকা মহানগর, আচ্ছা ওই যে পাবলিক, এইটাই হলো, ওই যে এইটাই ছিল আসলে প্রেস ক্লাবের গেট, বন্ধ হয়ে গেছে আমি চিনতে পারছি এখন, প্রেস ক্লাবের গেট এখন পুরোপুরি বন্ধ, এখানে কোনো আন্দোলন মিছিল মিটিং কিছুই হবে না, মানুষ দাঁড়াতে পারবে না, সরকারের কাছে দাবি করতে পারবে না। এই এই জায়গায় ঠিক দাঁড়িয়ে মিছিল মিটিং, তাও করে আমি আরেকদিন দেখেছিলাম ঠিক এই জায়গায় এই পাবলিক সাধারণত এখান থেকে ভিতরে যে প্রেস ক্লাব দেখতে পাচ্ছেন সেটাই ভিতরে প্রেস ক্লাব, এখানেই দাঁড়িয়ে আপাতত মিটিং চলে, মানে জায়গা ফিক্স করছেন শেষ। সো প্রবাসী ভাইরা থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই ভালো থাকবেন, আমি আপনাদের মেট্রো রেলের চিত্র এবং বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব এবং পুরান ঢাকার চৌরাস্তা পল্টন মোড় দেখিয়েছি, যদি চ্যানেলটির দৃশ্য এবং কথা বা চিত্র যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসবো। আসসালামু আলাইকুম, মিঠা ওসমান স্পিকিং, আই এম ফ্রম জাতীয় প্রেস ক্লাব ঢাকা বাংলাদেশ।